হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এর আগে ভিডিওতে তোমাদেরকে কথা দিয়েছিলাম এই বচনে আবর্তন সম্ভব কিনা না তোমাদের এইটা নিয়ে ভিডিও বানাবো আজ এটা ভিডিওটা বানাচ্ছি তোমরা মন দিয়ে দেখো তো প্রশ্নটা আজ কি আছে দেখে নাও এই বচনে আবর্তন সম্ভব কি যদি সম্ভব তার কারণটা কি কেন যদি না সম্ভব তার কারণটা কি সেটাও দেখো ঠিক আছে তো এই বছর আবর্তন সত্যিই সম্ভব না অসম্ভব দেখে নাও দেখো এই বছরে আবর্তন সম্ভব নয় পরিষ্কার বলে দেওয়া হচ্ছে এই বছরে আবর্তন সম্ভব নয় তার কারণটা কি তোমরা নিজের চোখে ভালো করে মন দিয়ে দেখো প্রথমে এলএফ কর এই কর সকল মানুষ হয় সৎ এইটাকে বলে যুক্তি বাক্য আমরা কি বলে থাকি আবর্তনীয় সিদ্ধান্ত সিদ্ধান্ত করো এলেক করো এই বচন সকল সৎ ব্যক্তি হয় মানুষ এই সিদ্ধান্তটা কি বলে থাকি আমরা আবর্তিত তো এইটা আমরা এই এই বচন থেকে বচন করেছি তো এটা সম্ভব নয় তার বিশ্লেষণ তোমাদেরকে দিয়ে দিচ্ছি সেটা দেখো মন দিয়ে দেখো এ এবছরেও যুক্তিবাক্য উদ্দেশ্য পদটা কোনটা যে মানুষ যুক্তিবাক্যে বিধপত্র কোনটা সৎ আর সিদ্ধান্তে কি যুক্ত সিদ্ধান্তটা কী উদ্দেশ্য পদ না সৎ ব্যক্তি আর বিধপথা হয়েছে মানুষ তো এরপরে চলো আবর্তনের নিয়ম আবর্তনের নিয়মটা মেনেছে কি না তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলেই তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে আবর্তনের যদি নিয়ম যদি পুরোটা যদি মেনে নেয় তাহলে আবর্তন সম্ভব আর আবর্তনে যদি পুরো নিয়মগুলো যদি না মানে তাহলে আবর্তন সম্ভব নয় সেটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে একটু আলোচনা করছি দেখো এক নম্বর আবর্তনের নিয়মটা কি আছে বাক্যে উদ্দেশ্য পদটি সিদ্ধান্তে বিধেয় পদে যাবে বলি যুক্তিবাক্যে যেটা উদ্দেশ্য পদ হবে সিদ্ধান্তে সেটা কোথায় যাবে না পদে দেখো এই যে মানুষটা মানুষটা যুক্তি বাক্যে আছে এটা যাবে বলছে বিধ এখানে দেখো কি বলা আছে এখানে যুক্তি বাক্যে উদ্দেশ্য পদটি হলো কি উদ্দেশ্য পদ হচ্ছে মানুষ সিদ্ধান্তে বিধেয় পদে এসেছে এটা মানা হয়েছে মানে এক নম্বর নিয়মটা মানা হয়েছে এটা বলতে এক নম্বর নিয়মটা মানা হয়েছে কারণ এখানে দেখো উদ্দেশ্যপদরা মানুষ এটা চলে এসছে পদে সিদ্ধান্তে এটা মানা হয়েছে এক নম্বর নিয়ম আবর্তনের মানা হয়েছে দু নম্বর নিয়মটা কি দেখো যুক্তি বাক্যে বিধেয় পদটি সিদ্ধান্তে উদ্দেশ্য পদে যাবে বলছে এখানে বলছে এখানে যুক্তি বাক্যে বিধেয় পদটি সৎ সিদ্ধান্তে উদ্দেশ্য পদে এসেছে এটাও মানা হয়েছে দেখো এখানে বিধেয় যুক্তি যুক্তিবাক্যের বিধেয় পথটা সৎ এখানে উদ্দেশ্য পথে সিদ্ধান্ত চলে এসেছে সৎ ব্যক্তি এসছে তো এটা মানা হয়েছে এটা কিন্তু মানা হয়েছে দু নম্বর নিয়মটাও মানা হয়েছে এরপরে দেখো তিন নম্বর নিয়মটা কি যুক্তি বাক্যে যে গুণটি থাকবে সিদ্ধান্তে সেই গুণটি হবে এখানে যুক্তি বাক্যে গুণ হল হয় সিদ্ধান্তে সেই গুণটি হয়েছে এটাও মানা হয়েছে দেখো এখানে যে যুক্তি বাক্যের কী গুণটা ছিল এখানে দেখো যুক্তিবাক্য গুণটা ছিল হয় সিদ্ধান্ত হয় এটাও কিন্তু মানা হয়েছে তারপরে দেখো এই চার নম্বর নিয়ম দেখো যে যুক্তিবাক্যে যেটা ব্যাপ্য নয় সেটা সিদ্ধান্তে কখনোই ব্যাপক হতে পারে না এখানে কি হয়েছে দেখো এখানে যুক্তিবাক্যে সৎ অর্থাৎ বিধপথটি ব্যাপ নয় সেটা সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে এটা কিন্তু মানা হয়নি তাই তাই এটা নিয়ম লঙ্ঘন করেছে আবর্তনে নিয়ম লঙ্ঘন করা চলবে না তাহলে সেটা কখনোই আবর্তন হবে না তাই এই বচনে আবর্তন সম্ভব নয় এটা বলা হয়েছে তো চার নম্বর নিয়মটা একটু বুঝে নাও ভালো করে তো বলেছে চার নম্বর নিয়ম বলেছে যে যুক্তি বাক্যে বলেছে সৎটা ব্যাপক নয় বলেছে বিধবা পথটা বলছে ব্যাপ্য নয় সিদ্ধান্ত কিন্তু ব্যাপক হয়েছে সেটা দেখে নাও উদাহরণটা দেখলেই বুঝতে পারবে দেখো এখানে পদ এটা আমরা জানি যুক্তি বাক্য যে এই বছর হওয়ার জন্য পদটা ব্যাপ্য করে মানে মানুষটাকে ব্যাপক করেছে বিধবা পদটাকে ব্যাপ্য করেনি এটাকে ব্যাপ্য করেনি কিন্তু সিদ্ধান্তে দেখা গেছে যে এই বিধপত্রা উদ্দেশ্য স্থানে থাকার জন্য এই এই সৎ ব্যক্তিটা ব্যাপক হয়ে গেছে আমরা জানি এই বছর সবসময় উদ্দেশ্যকে ব্যাপ্য করে তাহলে এইখানে যেটা এইখানে ব্যাপ্য হয়ে গেছে সেটা এখানে ব্যাপক হয়নি সেটা এখানে ব্যাপ হয়ে গেছে এই নিয়মটা চার নম্বর নিয়মটা লঙ্ঘন করার জন্য এইটাকে আবর্তন আমরা করতে পারি না আমরা চারটা নিয়মই মেনে চলতে পারি তাহলেই আমরা এই আবর্তন করতে পারব যদি চারটা নিয়ম যদি আমরা এই দেখি যে মানেনি যে কোনো একটা নিয়ম তাহলে এটাকে লঙ্ঘন বলবো নিয়ম লঙ্ঘন নিয়মটা লঙ্ঘন করেছে তাই জন্য এটাকে আমরা আবর্তন করতে পারি না ঠিক আছে তাহলে কোনখানে নিয়মটা লঙ্ঘন করছে না চার নম্বর নিয়মটা এই বছর লঙ্ঘন করছে এই চার চার নম্বর নিয়মটা লঙ্ঘন করার জন্য আবর্তন বছনে সম্ভব নয় বুঝতে পেরেছ আশা করি তোমরা বুঝতে পারিস যারা বুঝতে পারো নি তাদেরকে আমি বলি তোমরা কমান করে এই জিনিসটা বলো কোন জায়গাটা অসুবিধা হচ্ছে আচ্ছা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটি লাইক করে দেবে কোনো পর্যন্ত যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের কাছে সমস্ত দর্শনের নিয়ম তোমাদের কাছে চলে আসবে আর যত নতুন নতুন ভিডিও আপলোড হবে তোমাদের কাছে সমস্ত ভিডিও সরাসরি তোমাদের কাছে চলে যাবে এই সাবস্ক্রাইবের ফলে তোমাদের এই সমস্ত ভিডিও চলে যাবে আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা এই কমান্ড বক্সে কমান্ড করো তোমাদের কোনো জায়গায় অসুবিধা হচ্ছে কী জিনিসটা অসুবিধা হচ্ছে সেটা ভালোভাবে তোমরা কমান্ড করে আমাকে জানাও আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি তোমরা একটু কষ্ট করে শেয়ার করো বন্ধু তোমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো তোমরা তোমাদের স্কুলে ফ্রেন্ডসদের সাথে এই ভিডিওটা সম্পর্কে আলোচনা করো তাদেরকে বলো হ্যাঁ ঠিক আছে তোমরা যত এই ভিডিওগুলো শেয়ার করবে তত আমার এই চ্যানেলটি এগিয়ে যেতে পারবে তোমরা যদি চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য না করো তাহলে এই চ্যানেলটি আস্তে আস্তে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যেতে পারে তাই বলছি তোমাদেরকে একটু তোমাদের একটু কষ্ট করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যত তোমাদের বন্ধু বান্ধব আছে তাদের সাথে শেয়ার করো ভিডিওটা ঠিক আছে তাহলে তোমাদের এই চ্যানেলটি এগিয়ে যাবে নাহলে বন্ধ হয়ে যাবে টোটালি আমাদের কাছে এইটাই অনুরোধ তোমরা শেয়ার করো আজ এই পর্যন্ত